এক তারিখে ডনটা সিলড অফ করে দেওয়া হয়, আমি 2 তারিখে কিছু চাউল, আলু এবং ডিম অর্ডার করি তাদের মাধ্যমে। তারা 5 তারিখে আমাকে কিছু চাউল দেয়, 4টা আলু দেয়, 6টা ডিম দেয়। তো 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমি জাস্ট ড্রাই ফুড খেয়ে বেঁচেছিলাম। দুপুরে কি খাবো আমি জানি না, এখন আমাদের সময় হচ্ছে 1:20, তো এখন আমি এখন পর্যন্ত আমি কিছু খাইনি, আমি দুপুরে কি খাবো আমি জানি না। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের যেখানে দূতাবাস আছে, আমাদের দূতাবাসের পক্ষ থেকে আপনাদের কি কোনো রকমের সহায়তাই করা হচ্ছে না? আমরা এম্বাসির সাথে যোগাযোগ করেছি, আমাদের সিনিয়র যে ভাইয়েরা আছে তাদের, তারা এম্বাসির সাথে প্রায় প্রত্যেক দিনই কথা বলে। তো 1 তারিখের আগে পর্যন্ত তারা আমাদেরকে অনেক আশ্বাস দিয়েছেন, তারা তাদেরকে ফোন করলে হয়তো প্রত্যেকবার রিসিভ করেননি, বাট মাঝে মধ্যে রিসিভ করে কথা বলেছেন। 1 তারিখের পর থেকে আসলে সুরগুলা পাল্টাতে থাকে, তারা একটু অন্যরকম বিহেভ করতে থাকে। আমাদের একটা গ্রুপ ছিল, গ্রুপে এম্বাসির একজন কর্মকর্তা যোগ ছিলেন, তিনি গ্রুপ লিভ নেন, গ্রুপ থেকে লিভ নেন, এরকমই আর কি। ডনটা সিলড অফ করার পর তারা আসলে ততটা আমাদের সাথে ইয়া করতেছেন না। আমরা কোনোভাবে এখন বাইরে যেতে পারছি না এবং খাবার কিনতে পারছি না। খাবারের ব্যবস্থা করার সুযোগ তাদের অবশ্যই আছে, যেহেতু শহরের কিছু সুপার মার্কেট এখনো খোলা দিনের আছে, কিছু একটা এখনো খোলা আছে। আপনি যদি পিওর শোর দেখতে চান তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশ যেতেই হবে। এই ঘটনাটা যেটা সেটা যদি ফলো করতে না পারেন তাহলে বলি কি হয়েছে ঘটনা। তো চীনের মধ্যে তো করোনা ভাইরাসের কারণে লকডাউন করে রাখছে নানান সিটি এবং শহরের বাইরে যেতে দেয় না, ডর্মের বাইরে যেতে দেয় না স্টুডেন্টদেরকে, এই অবস্থা। তো এই স্টুডেন্টগুলো হচ্ছে একটা ইউনিভার্সিটিতে একটা ডর্মের মধ্যে 1 তারিখ থেকে লকডাউন অবস্থা আছে, তাদেরকে ডর্মের বাইরেও যেতে দেয় না, কোথাও যেতে দেয় না, খাবার দাবার আনতে দেয় না। তো ওরা হচ্ছে মানবেতর অবস্থায় আছে, খাওয়া দাওয়া রীতিমতো খাওয়ার সংকটে মানসিক, এগুলো বলে আমি দেখাই না এই ভিডিওটাতে, ছেলেটা বলল জন্য যে কোনো কিছুটি আমাদের খাবার দাবার কষ্টে মানসিক ট্রমার মধ্যে পড়ে গেছি, আমরা দিনের পর দিন খাইতে পাইতেছি না কোনো কিছু। তো এই অবস্থায় এম্বাসির ভূমিকা কী সেটা হয়তো শুনছেন, তার একবার রিপিট করি ব্যাখ্যা করার জন্যে, যে এম্বাসির সাথে তাদের যোগাযোগ ছিল, এম্বাসি ফোন দিলে ফোন ধরতো না, মাঝে মধ্যে ফোন ধরতো, এবং ততদিন পর্যন্ত সব কিছু খারাপ না, মানে বাংলাদেশে কোথাও ফোন দিলে প্রতিবার ফোন ধরবে এটা তো আর সম্ভব না, 10 বার ফোন দিলে একবার ফোন ধরবে এবং আমরা সেটা নিয়ে হ্যাপি, এটা নিয়ে বাংলাদেশে কোনো বাংলাদেশে কখনো কমপ্লেন করবে না, এটা চিন্তাই আসবে না মাথায় কমপ্লেন করা, যে 10 বার ফোন দিলে একবার ধরবে এটাই তো স্বাভাবিক, এটা নিয়ে কমপ্লেন করার কি আছে, এটা বরং থ্যাঙ্কফুল থাকা উচিত। সো এটা নিয়ে তার কমপ্লেন নাই, সে বললো যে অনেকবার ফোন দিলে 2-1বার ফোন ধরতো, সো সেই পর্যন্ত তার কাছে মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক ছিল, ফাইন, আমরাও গ্রেটফুল, ফোন তুলতো 2-1বার। কিন্তু 1 তারিখের পর, এটা 1 তারিখের আগে, 1 তারিখের পর যখন ইউনিভার্সিটি লকডাউন করে ফেললো, এখন তাদের হইতেছে খাবার দাবার কোনো উপায় আন্তর নাই, এখন তারা এখন তারা রিয়েল বিপদে পড়ছে। এর এক পর্যন্ত তারা বিপদে ছিল না, নিজেরা নিজেদের মতো চলে ফিরে খাওয়া দাওয়া করতেছিল, একটু চ্যালেঞ্জ ছিল, একটু স্ট্রাগল করতে হচ্ছিল, বাট দে আর ডুইং ওকে বাই দ্যামসেলস। 1 তারিখের পর যখন লকডাউন করে ফেললো, এখন তাদের বাইরের হেল্প ছাড়া তারা চলতে পারতেছে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, তখন এম্বাসি থেকে তখন তাদের সাথে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যেটা বললো যে একটা ফেসবুক গ্রুপে একজন এম্বাসির একজন সদস্য, তাদের স্টুডেন্টদের একটা গ্রুপে গ্রুপে ছিল, ইউনিভার্সিটির ওই ডর্ম লকডাউন করার পর ওই ভদ্রলোক এম্বাসির ওই কর্মকর্তা তাদের ওই ফেসবুক গ্রুপও লিফ মারছে, মানে কোনো ধরনের যোগাযোগ জানি না রাখা যায় না করা যায়। তো এখন এই সুরপণার জায়গাগুলো যদি নিয়ে কথা বলতে যাই তাহলে প্রচুর বাঙ্গু আছে, প্রচুর বাঙ্গাল আছে, দেখবেন যে এরা এমন এমন মানে অ্যাঙ্গেলে চলে আসবে যে আমার যারা দর্শকদের মধ্যে আছে, আমেরিকায় থাকে, ইউকেতে থাকে, ভদ্রলোক সভ্যলোক আর কি অনেক, তো ওনারা ফট করে বলবেন না 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 কই বাংলাদেশি এম্বাসিতে এরকম করে না, আমি তো এম্বাসিতে কথা বলি, কত সুন্দর ব্যবহার ওরা করে, আমি নিজে কিন্তু এখানে ইউএসএ এম্বাসিতে ফোন দিয়েছি, সবসময় ফোন দিয়ে পাই নাই, অ্যাগেন তার ওই ছেলের মতো অনেকবার ফোন দিয়ে 1বার পাইছিলাম এবং আমার সাথে খুবই ভালো ব্যবহার করছে, এবং আই ওয়াজ ইমপ্রেসড যে ওই ভদ্রমহিলা যিনি ফোন করছেন, যেভাবে হেল্প করছেন, যেভাবে সুন্দরভাবে কথা বলছেন, সব কিছু ফাইন। এখন ওই অন্যান্য বাঙ্গুদের সমস্যা কি, তারা তাদের এক্সপিরিয়েন্স দিয়ে হইতেছে সবাইকে জাজ করে ফেলবে, বাংলাদেশের মোটিভেশনাল স্পিকারদের মতো, এরা যেরকম এসি রুমে বসে থাকে, বসে সরকারের দালালি তাবেদারি করে আর লাইফ স্বর্গের মধ্যে আছে বলে তাদের মনে হয়, তাদের মনে করে বাংলাদেশ ইকোনমি ইজ ফ্লাইং, তাদের কাছে মনে হয় বাংলাদেশ হইতেছে স্বর্গরাজ্য, মানুষ তো কমপ্লেন করে, পোলাপান তো কমপ্লেন করে কেন, ইতিবাচক হইতে হবে, পজিটিভ হইতে হবে, নেতিবাচক কথা বলা যাবে না, কারণ হচ্ছে তাদের লাইফে তো কোনো, কারণ তারা তাবেদারি করে সুতরাং তাদের কাছে বাংলাদেশ স্বর্গ, যারা তাবেদারি করে না তাদের কাছে তো বাংলাদেশ স্বর্গ না নরক, কিন্তু তারা তো তাদের এই লাইফ সম্পর্কে জানে না, তারা যদি তাবেদারি না করে কোনো একটা বিষয়ে কথা বলার চেষ্টা করতো, সরকার সমালোচনা করার চেষ্টা করতো, তখন টের পাইতো বাংলাদেশ স্বর্গ না নরক, কিন্তু তারা তো তাদের তো সেই লাইফটা তো তাদের না, তাদের লাইফটা হচ্ছে তাবেদারির লাইফ, তাদের লাইফটা হইতেছে এসি রুমে বসে বসে স্ট্যাটাস দেওয়ার লাইফ, সুতরাং তাদের কাছে মনে হচ্ছে বাংলাদেশ ইজ ডুইং ফ্যান্টাস্টিক। সো একইভাবে
যারা আমেরিকায় থাকে, ইউকেতে থাকে, সভ্য দেশে থাকে। সো যেহেতু সভ্য দেশে থাকে শিক্ষিত মানুষ, সেই দেশের অ্যাম্বাসি কিন্তু আচরণ একরকম হবে, আর যারা দুবাই থাকে তাদের সাথে কিন্তু সে দুবাই প্রবাসী বাংলাদেশিদের সাথে কিন্তু অ্যাম্বাসির লোকদের আচরণ অন্যরকম হবে। সো এই আমেরিকায় বসে বসে হইতেছে অ্যাম্বাসি কর্মকর্তাদের একটু মিষ্টি কথা শুনে বাবু লাট সাহেব এরা তাজ করে ফেলবে যে এগুলা এত অ্যাম্বাসি কই, সব অ্যাম্বাসিতে এরকম না। তো না, সব অ্যাম্বাসি এরকম না, সত্যি কথা, দুই একটা অ্যাম্বাসির হয়তো কর্মকর্তা কর্মচারী আপনার সাথে ভালো ব্যবহার করে আপনি আমেরিকা আসেন দেখে, কিন্তু মোটামুটি আপনি আপনি বাংলাদেশ না, অন্যান্য যত বাংলাদেশি যত পৃথিবীর দেশে ছড়াই ছিটে আছে, দুবাই সৌদি আরব এগুলো তো মানুষ বলে মনে করে না। ওরা যে বাংলাদেশি দুবাই সৌদি আরবে কামলা দিতে গিয়ে মহিলারা রেপ হইতেছে, নির্যাতিত হইতেছে, ফোন দেয়, অ্যাম্বাসিতে যোগাযোগ করে, কোনো হেল্প করে না, মানুষ বলে গণ্য করে না, এবং ওইসব জায়গায় চোরাচালানকারী মানব পাচারকারী এরা হইতেছে অ্যাম্বাসির মানে গোচরে এই কাজগুলো করে, অ্যাম্বাসি কোনো ভূমিকা নেয় না, এখানে অ্যাম্বাসির সাথে যোগসাজস্য থাকে। তো এই হইতেছে বাংলাদেশের অ্যাম্বাসির আচরণ, এবং এখানে একটা ইউনিভার্সিটির ছেলে পেলে এরা বিপদে পড়ার পর এই হইতেছে অ্যাম্বাসির অবস্থা। অ্যাম্বাসির কাজটা কি, অন্যান্য দেশে অ্যাম্বাসিগুলো কী কাজে আসে, সে দেশে প্রবাসী যারা বাংলাদেশি আছে তাদের তো সবসময় অ্যাম্বাসির হেল্প লাগে না। আমি আজকে 7 বছর আমেরিকায় আছি, আমার একবার অ্যাম্বাসিতে যোগাযোগ করার প্রয়োজন পড়ে না, একবার শুধু একটা পেপার ওয়ার্কের কাজে একবার ফোন দিতে হয়েছে। সো অ্যাম্বাসির সাথে আমাদের কোনো লেনদেনের কোনো প্রয়োজনই পড়ে না, আনলেস কোনো স্পেসিফিক ঘটনায় কোনো হেল্প লাগলে কোনো সিচুয়েশানে। সো তারা চীনের মধ্যে এই একটা চূড়ান্ত হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের মধ্যে পড়ে ওরা হয়তো অ্যাম্বাসির সাথে যোগাযোগ করতেছিল। রাষ্ট্র বাংলাদেশের তখন উচিত কী ছিল, অ্যাম্বাসিগুলা এক্সট্রা নিজে উদ্যোগী হয়ে যোগাযোগ করা, খোঁজ খবর রাখা, কী কী কীভাবে হেল্প করতে পারবো। নাও এখন যদি আমি অ্যাম্বাসির পার্সপেক্টিভ থেকে কথা বলার চেষ্টা করি, যেমন হইতে পারে যে ইউনিভার্সিটি স্টুডেন্টরা ওরা ডর্মের মধ্যে থাকে, ওরা বুঝতেছে না অ্যাম্বাসির আসলে ক্যাপাসিটি কী, তাদেরকে হেল্প করার কতটুকু কী, তারা ভাবতেছে যে ও অ্যাম্বাসির লোকজন চাইলে বাইরে থেকে কিনে খাবার আমাদেরকে পাঠাইতে পারে, হয়তো অ্যাম্বাসির লোকজন এটাকে অ্যাম্বাসির লোকজনের সামর্থ্যের মধ্যে নাই, হয়তো চীনের সরকার দিবে না, বা অ্যাম্বাসির লোকজনের হয়তো সেই ইয়ে সুযোগ নাই। আমি একটা প্যাকেজ সিনারিও তৈরি করতেছি আর কি, যে হয়তো স্টুডেন্টরা ভুল বুঝতেছে, যদি সেটাও হয়ে থাকে মানলাম, আমি তাদেরকে অ্যাম্বাসিকে বেনিফিট অফ দ্য ডাউট দেওয়ার চেষ্টা করতেছি যে তাদের পক্ষে হয়তো সম্ভব না, কিন্তু সেটা তো এটাকে জাস্টিফাই করে না যে তারা যোগাযোগ বন্ধ করে দিয়েছে স্টুডেন্টদের সাথে। স্টুডেন্ট তারা মিথ্যা কথা বলতেছে না, সে তো বললো এক তারিখের পর থেকে অ্যাম্বাসির ব্যবহার চেঞ্জ হয়ে গেছে, যোগাযোগ রাখতেছে না তাদের সাথে, গ্রুপে যে ছিল সেই লোকও লিখ দিছে। তো এই আচরণগুলার কি আমি কী দিয়ে ব্যাখ্যা করবো, যদি এটা হয়েও থাকে যে অ্যাম্বাসির পক্ষে তাদেরকে হেল্প করা সম্ভব না, কিন্তু হওয়া উচিত ছিল কি, কন্টিনিউয়াস তাদের সাথে যোগাযোগ রাখা, কন্টিনিউয়াস তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে হেল্প করা। একটা রাষ্ট্র হিসেবে তার নাগরিকের দেখভাল করার দায়িত্ব ছিল রাষ্ট্রের, এবং যাদেরকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে চীন থেকে, তারা কিন্তু বাংলাদেশে আসার পর বলছে যে আমরা এখানকার থেকে চীনে ভালো ছিলাম। তো এই ছেলেটা বলতেছে চীনে তারা সে কী মানবতর অবস্থায় আছে, না খেয়ে আছে, এই অবস্থা থেকে বাংলাদেশে নেওয়ার পর তার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশিরা আছে, তারা বাংলাদেশে ফেরত এসে বলতেছে যে আমরা চীনের চেয়ে বেশি ভালো অবস্থায় ছিলাম। তো এই হইতেছে একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের নাগরিকরা সেই দেশে ফেরত এসেও মনে করে যে আমি এর চেয়ে চীনের সেই করোনা ভাইরাস আক্রান্ত কোয়ারেন্টিনের মধ্যে আমি এর চেয়ে ভালো অবস্থায় ছিলাম, আর চীনে যারা আছে তারাও হইতেছে মানবতর অবস্থায় আছে, অ্যাম্বাসির কোনো সাহায্য সহযোগিতা নেই। সো এগুলো নিয়ে নতুন করে কথা বলার কিছু নাই, কিছু কথা বলার কিছু আছে, এগুলো কি নতুন কিছু, আপনারা যারা বাংলাদেশে আপনারা কি এগুলো শুনে অবাক হইতেছেন যে এইরকম অসভ্যতা বর্বরতা কি সম্ভব নাকি, এটিগুলো কি, এগুলো আমরা আমাদের ওয়ে অফ লাইফ হয়ে গেছে, এগুলো এখন খুবই স্বাভাবিক ঘটনা, স্বাভাবিকভাবেই আমরা দেখি শুনি খবর শুনি, উই মুভ অন, কারণ এগুলো আমাদেরকে বিচলিত করে না, এগুলো আমাদের স্বাভাবিক জীবনের অংশ হয়ে গেছে। তো আমি এই অনেক আগে একটা আলোচনায় এটা নিয়ে কথা বলছিলাম যে আমাদের বাংলাদেশিরা না পাইতে এই রাষ্ট্রের কাছে আমাদের এক্সপেকটেশন এত তলানিতে গিয়ে পৌঁছেছে, মাটিতে পৌঁছে গেছে এক্সপেকটেশন, এখন এরকম আমি 10 বার ফোন দিলে একবার ফোন ধরবে, এটাই তো স্বাভাবিক, আমাদের চিন্তাভাবনা এক্সপেকটেশন লেভেল এখন ওইখানে চলে গেছে যে এই রাষ্ট্র আমাদের জন্য কিছু করবে না, এই রাষ্ট্র অ্যাম্বাসি আমাদের টেক কেয়ার করবে না, আমি যখন কোনো বিপদে পড়ব আই এম অল বাই মাই সেলফ, আমার নিজেকে নিজে টেক কেয়ার করতে হবে, যদি কখনো একবার ফোন তুলে তাইলে আমি মানে ব্যাপক রাষ্ট্রের সার্ভিস আমাকে দিয়ে ফেলছে, রাষ্ট্র আমাকে ভৃত্যের মতো ট্রিট করবে, রাষ্ট্র হইতেছে প্রধানমন্ত্রীর যারা রাষ্ট্রের সরকারি কর্মকর্তা কর্মচারী মন্ত্রী আমরা, এরা হইতেছে রাষ্ট্রের মালিক, বাড়ির মালিক, আর আমরা হইতেছি ভাড়াটি, আমরা মাসে মাসে ভাড়া দিয়ে এখানে থাকি। সো এই হয়ে গেছে রাষ্ট্রের সাথে এখন আমাদের লেনদেন, বোঝাপড়া, এই হয়ে গেছে রাষ্ট্রের সাথে আমাদের ট্রানজ্যাকশন। সো সভ্য রাষ্ট্রের ধারণা, সভ্যতার ধারণা তো আর আমাদের বাংলাদেশে নেই, সুতরাং সভ্য কথাবার্তা বলে লাভ নাই। দুঃখের ব্যাপার হচ্ছে এই কথাগুলো বললে তথাকথিত কিছু সভ্য লোকও নানান রকম ডিফেন্সিভ হয়ে যাবে, নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবে, জাস্টিফাই করার চেষ্টা করবে, তারা সুখে আছে, সুতরাং সারা পৃথিবী সুখে আছে, তারা হইতেছে ওই রঙিন চশমা দিয়ে পৃথিবী দেখে, তো রঙিন ল্যান্সের মধ্য দিয়ে দেখে, লাল কাঁচের চশমা পড়লে যেরকম সারা পৃথিবী লাল দেখা যায়, তারা এরকম এই মোটিভেশনাল স্পিকার সহ যারা ইতিবাচক এরা হইতেছে এসি রুমে বসে বসে স্ট্যাটাস দেয়, আমেরিকায় বসে বসে অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে মিষ্টি করে একটু কথা বলে, এরা ভাবে যে বাংলাদেশ তো চমৎকার, কেন মানুষের সাথে কথা বলে। সো এদেরকে বোঝানো সম্ভব না, এরা কখনো বুঝবে না, আপনারা যারা রিসিভিং এন্ডে আছেন বাংলাদেশি হজম করে যান।
আমরা।